দুপুরের 12টা থেকে 2টোর ক্লাসটা শেষ হয়ে গেছে, 5 মিনিট হলো। বাকিরা সবাই ক্লাসটা লেফট করে গেলেও দুজন এখনো সেই ক্লাসে অ্যাক্টিভ। না, আপনারা যা ভাবছেন তারা তা একেবারেই করছে না। ওই দুজন অডিও ভিডিও অফ করে চুপ করে বসে আছে। ইতিমধ্যেই নেক্সট ক্লাসের লিঙ্ক চলে এসেছে, সেখানে 10 মিনিটের মধ্যে না জয়েন করতে পারলে টিচার আর নেবে না। রনিত হোয়াটসঅ্যাপটা খুলে রিমিকে পিং করতে গিয়ে দেখল সে এখন অনলাইন। রনিত লিখল, কি রে, কেমিস্ট্রি ক্লাসের লিঙ্ক চলে এসছে তো, জয়েন করবি না? কয়েক সেকেন্ডের মধ্যে লেখাটার নিচে ব্লু টিক পড়ল। ওপাশ থেকে উত্তর এলো, আমি তো এখনো আগের ক্লাসটাই লেফট করিনি, কখন যে শেষ হয়ে গেছে কে জানে। রনিত নিজেও তার সঙ্গে তার ওই হাসিতে সঙ্গ দিল, তবে ওর মনের মধ্যে একটা হালকা চিন্তা হচ্ছে। আচ্ছা, ও যদি জিজ্ঞেস করে রনিত এখনো ক্লাসে কি করছে, সে এখনো ক্লাস লেফট করেনি কেন, তাহলে কি বলবে সে? এই সব চিন্তা তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। নিজের মনের মধ্যে কোনো রকমে একটা অজুহাত খোঁজার চেষ্টা করছে সে। কিছু সেকেন্ড পর রনিত দেখল রিমি আগের ক্লাসটা লেফট করলো। তার মানে সে দেখেছে সেই ক্লাসে রনিত ছিল এতক্ষণ। রনিত তার নিজের মাথা চাপড়ালো আর মনে মনে আকাশ পাতাল ভাবতে লাগলো। কয়েক মিনিট পর তার হোয়াটসঅ্যাপে ঢুকলো আরো এক নোটিফিকেশন, রিমির মেসেজ। রনিত তাড়াহুড়ো করে দেখলো মেসেজটা, কি জানে কি ভেবেছে। রিমি লিখেছে, বলছি সেকেন্ড লিঙ্কটা দে তো। এই কথাটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। ব্যাপারটা কি এত সহজে মিটে গেল? আচ্ছা, রিমি কি সত্যি লক্ষ্য করেছে রনিতের উপস্থিতি সেই ক্লাসে, নাকি লক্ষ্য করেও তাকে কিছু বলেনি? আচ্ছা, কি ভাবলো রিমি জানে না। এই সব কটা প্রশ্ন মনের মধ্যে নিয়ে আবার একটা অনলাইন ক্লাসে ঢুকে বলল রনিত। তার সামনে একটা ছোট্ট লেখা আসলো, রিধিমা সেনগুপ্ত হ্যাজ জয়েন্ড।